escribiendo. Y esto es una cosa que hace a hombre en la. Así que hay un nuevo modelo de la ley. Sobre el chico, no hay una ley de la ley de la ley de la ley. Así que a mi cuadro es sobre el coste de la ley. Shatok Sani, Ditiyo Adhai Teke, Israel Noitik Shikha, Sao Shafat Ke, Tumadir Shmanne Ke Sukata Malak Dhamu. Ami Akhar Kupo Nishri Tuna Dhajya Shokare, Eta Sravon Korbe Mo Bai Tawa Dhan Dhamu. Kupriya Sattva Sattva Krindo, Ehi Durjog Kalim Shumai, Mahamari, तो आसे ताशराई जे दुर्जोपूर्ण का आबहवा विरासत के से दुर्जोपूर्ण आबहवा जिनका शतक को है थामे अल्लाह रब्बुल अलामीन हमारे शकुन के हिफाजत करो एक कमला आए तुम्हारे शंगे जे विषय का ना असर करो साओं साओं तुम्हारे पाठ को है दूसरी ओर धाय जे साउंड शंपा के कथा बोला है से, आम्रा मेरे को तो कोई दिन आगे जे साउंड पालन करें सी, अल्लाह रब्बुल अलामीन आमदे शकुने रोजा के कोहुल करूं, एवं आगामी दिन कुलों ते आम्रा जे कोई दिन अल्लाह रब्बुल अलामीन आमदे हाथ में बासी रखें, जनोता निर्देश मैंने दुनिया से के विदाई होते परी সকলে এই কামনা বাসনা আমাদের প্রত্যেকের থাকা উচিত অতএব সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সাও আরবি শব্দ এর অর্থ বিরাত থাকা বিরাত থাকতে হবে কি বিরাত কিসের বিরাত কেন বিরাত এই বিরাত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিরাত থাকা যে নির্দেশ অর্থাৎ সমস্ত প্রকারের পারহা এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরাত থাকার নাম হচ্ছে সাও রোজা এটা আমাদের পালন করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন যেমন ভাবে আমরা নামাজ আদায় করি তেমনি ভাবে রোজাও আমাদের জীবনে বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ রয়েছে সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে ইসলামী শরীয়তের পরিভাষায় সূর্য সঞ্চিত থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহা ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরাম থাকার নাম হচ্ছে সাওম বা রোজা রমজান মাসে রোজা পালন করা মুসলমানের উপর ফরজ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর রমজান মাসে রোজা ফরজ করেছেন যেহেতু আমাদের উপর ফরজ করেছেন সেহেতু এই রোজা আমাদের অবশ্যই পালন করতে হবে থাকতে হবে যে তা অস্বীকার করবে সে কাফির যদি কেউ রোজাকে অস্বীকার করে সে ব্যক্তি কাফের হয়ে যায় বস্তুত রোজা পালনের বিধান পূর্ববর্তী সকল উম্মতের জন্য অপরিহার্য ইবাদত ছিল এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইবাদতগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রোজা শুধু আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেননি আমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূল বা যে সমস্ত মানুষের আগমন ঘটেছে সৃষ্টি হয়েছে তাদের উপরও আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন রোজা পালন করলে মানুষ পরস্পর সহমর্মিতা হয় ধনীরা গরিবের অনাহারে অর্থহারে জীবনযাপনের কষ্ট অনুধাবন করতে পারে ফলে তারা দান খয়রাতে উৎসাহিত হয় রোজা পালনের মাধ্যমে মানুষ হিংসা বিদ্বেষ পরনিন্দা ধূমপান ধূমপানে আসক্তি ইত্যাদি অনভ্যাস ত্যাগ করতে পারে এ সম্পর্কে হাদিসে বর্ণিত হচ্ছে আসিয়ামু জন্নাতু রোজা হচ্ছে ঢাল ঢাল স্বরূপ রোজা থাকলে এটা মানুষের জন্য রোজা
উত্তম পন্থা। কুপ্রবৃত্তির যুদ্ধে যুদ্ধে আত্মরক্ষার হাতিয়ার হল রোজা। রোজা পালনের মাধ্যমে পানাহারে নিয়মানুবর্তিতা অভ্যাস গড়ে ওঠে, এতে অনেক রোগ দূর হয়, স্বাস্থ্য ভালো থাকে। রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য সত্যের পার্থক্যকারীদের কোরআন অবতীর্ণ পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন অবশ্যই শ্যাম সাধনা করে, শ্যাম পালন করে, রোজা রাখে। অর্থাৎ আমাদের রোজা খরচ করেছেন। রমজান মাস আসলে আমরা যারা আমাদের উপর রোজা ফরজ তাদের অবশ্যই রোজা পালন করতে হবে, শ্যাম সাধনা করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। অতএব আমরা সকলে রোজা সুন্দর ভাবে রোজাগুলো থাকতে পারি এরকম তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। এতে কোথাও প্রতিমান হয় যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলে এটি অতি পবিত্র মাস। হাদিসে কুদসিতে আছে, সবলি ওয়া আনা আজবিহি, রোজা কেবল আমারই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রোজা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে থাকতে হবে এবং আল্লাহ রোজার প্রতিদান নিজ হাতে দিবেন। অন্য হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের রায়হান নামক একটি দরজা আছে, কিয়ামতের দিন সিয়াম পালনকারী ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। একমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি এই রায়হান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সাথে এবং আখিরাতে সওয়াবের আশায় সাওম পালন করবে তার অতি জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। যে আখিরাতের প্রতিদানের আশায় আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালনার্থে যেভাবে রোজা রাখার নিয়ম নির্দেশ দেওয়া হয়েছে সেই নিয়মে যদি রোজা পালন করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই তার প্রতিদান দেবেন। যে ব্যক্তি ইমানের সাথে এবং আখিরাতে সওয়াবের আশায় সওয়াব পালন করে তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এবার ধনীদের মাস আর ধনীদের বিনিময় হচ্ছে জান্নাত। এবার সে মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি কোন রোজা পালনকারীকে ইফতার করাবে সে তার রোজার সমান সওয়াব পাবে, অথচ রোজা পালনকারী ব্যক্তি সওয়াবে বিন্দুমাত্র ঘাটতি হবে না। ফজিলতের দিক দিয়ে রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত এবং তৃতীয় অংশকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। সওয়াবের প্রকারভেদ, রোজার প্রকারভেদ। রোজা সাধারণত ছয় প্রকার, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল ও মাকরুহ। ফরজ রোজা বছরে শুধু রমজান মাসের রোজা পালন করাই ফরজ এবং এর অস্বীকারী কাফের। রমজানের রোজা কাজাও ফরজ, বিনা উজরে এই রোজা ত্যাগকারী ফাসিক এবং গুনাহগার হবে। যে একমাত্র কোন উজর ব্যতীত রমজান মাসের রোজা পালন থেকে বিরত থাকা যাবে না, যদি কেউ বিরত থাকে তাহলে অবশ্যই সে কাফের। ওয়াজিব রোজা, কোনো কারণে রোজা পালনের মানত করলে তা পালন করা ওয়াজিব। কোনো নির্দিষ্ট দিন রোজা পালনের মানত করলে সেদিনেই পালন করা জরুরি, এটাকে বলা হচ্ছে ওয়াজিব রোজা। সুন্নাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল রোজা নিজে পালন করেছেন এবং অন্যদের পালন করতে উৎসাহিত করেছেন সেগুলো সুন্নাত রোজা। আশুরা
ও আরাফার দিনে রোজা পালন করা সুন্নাত। মুস্তাহাব চন্দ্র মাসে 13-14 তারিখে রোজা পালন করা মুস্তাহাব। সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার এবং শাওয়াল মাসের 6টি রোজা পালন করা মুস্তাহাব। নফল রোজা ফরজ আদি সুন্নাত ও মুস্তাহাব ছাড়া সকল প্রকারের রোজা নফল। যে সকল দিনে রোজা পালন করা মাকরুহ হারাম ওই সকল দিন ব্যতীত অন্য যে কোনো দিন রোজা রাখা নফল। মাকরুহ রোজা এই মাকরুহ তাহরিম বা কারণত হারাম যথা দুই দিনের দিনে ও জিলহজ মাসের চাঁদে 11-12-13 তারিখে রোজা রাখা রোজা পালন করা। মাকরুহ তাজিম এবং মুহররম মাসের 9-10 তারিখে রোজা পালন না করে শুধু 10 তারিখে রোজা পালন করা। এই যে রোজার যে কথা বলা হলো আমরা জানতে পারলাম, আমাদের বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন সে রোজা থাকাটা অত্যন্ত জরুরি এবং রোজা থাকতেই হবে, এটা আমাদের উপর ফরজ, এটা অবশ্যই করণীয়। আর অন্য অন্য যে রোজা সেগুলো আছে সুন্নাত মুস্তাহাব বা নফল রোজা যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে তরিকায় যে ভাবে থাকা নির্দেশ দিয়েছে সেইভাবে থাকতে হবে। যদি আমরা সেগুলো পালন না করি তাহলে আমরা গুনাহগার হব না, কিন্তু অতিরিক্ত সওয়াবের আশায় মানুষ যেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা অনুসরণ করার জন্য সাধারণত এই রোজাগুলো মানুষ পালন করে এবং অতিরিক্ত সওয়াবের আশায়। আমরা আশা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে রোজা ফরজ করেছেন সেগুলো আমরা অবশ্যই যতদিন বেঁচে থাকি আমরা যথাসাধ্যভাবে সুন্দরভাবে যে নির্দেশ মোতাবে আমরা যাতে পালন করতে পারি এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আমিন। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।